অল্প একটু পোস্ত দিয়ে তৈরি হয়ে গেল দারুণ স্বাদে আলুর তরকারি। নমস্কার বন্ধুরা, সহজ রেসিপির আরও একটি নতুন পর্বে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটার মাধ্যমে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি সামান্য একটু পোস্ত দিয়ে আলু পোস্ত রেসিপি। রেসিপিটা সম্পূর্ণভাবে দেখতে থাকো, তাহলে এইভাবে পোস্ত বানালে বেশ খেতেও দারুণ লাগে। দেখো পেছন দিকে কত ধোঁয়া উঠছে, চলো ভিডিওটা স্টার্ট করা যাক। আলু পোস্তর তরকারি করার জন্য আলু কুটে নিয়েছি লম্বা লম্বা করে। এর আগে আমি গোল গোল করে আলু কেটে পোস্ত করা দেখিয়েছিলাম, আজকে লম্বা করে কেটে নিয়েছি। একটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আর দুটো ছোটো সাইজের টমেটোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। নিয়ে নিয়েছি কিছুটা পোস্ত, এটাকে আমি বেটে নেব। পোস্তর তরকারিটা করার জন্য আমি উনুনে কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল, তেলটাকে গরম করে নেব। রান্নাটা আমি একটু অন্যরকমভাবে করব, কালো জিরে দিয়ে করব, তোমরা এটা চাইলে স্কিপ করতে পারো। তেল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি এক চামচ কালো জিরে। কাঁচা লঙ্কা রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে বেশি করেও দিতে পারো, আমি বেশি দিলাম না। আর দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো কুচি। একটু নাড়াচাড়া করে নিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলুর টুকরো, তোমরা চাইলে গোল করেও কেটে নিতে পারো। ভালো করে আমি আলুটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। একটু নাড়াচাড়া করে নিয়েছি, জল ঢেলে দিচ্ছি, তো বাটা জল আমি দিয়ে দিচ্ছি, নাড়াচাড়া করে দিচ্ছি। আলুটা চাইলে তোমরা কম করে দিতে পারো। তরকারিটা ফুটে উঠবে, এবার মশলাগুলো দিয়ে দিতে হবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, চামচ হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, কয়েক দানা চিনি দিয়ে দিচ্ছি, সব হাফ চামচ করে দিলাম। এবার পোস্ত বাটা, এবার ওই পোস্তর বাটিটা ধুয়ে জল দিয়ে দিচ্ছি কিছুটা। উপর থেকে ছড়িয়ে দেব কাঁচা সর্ষের তেল, যেটা স্বাদটা ভালো হবে। এবার আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, জুসটা গাঢ় হয়ে গেলে আর আলুটা সেদ্ধ হয়ে গেলেই নামিয়ে নেব। অল্প একটু পোস্ত দিয়ে এইভাবে অবশ্যই করতে পারবে, দেখবে দারুণ হয় খেতে। এবার একটা থালা চাপা দিয়ে আমি এটাকে সেদ্ধ করে নেব 5 মিনিটের মতো। এবার কড়ার ঢাকাটা খুলে দেখব কতটা হয়েছে তরকারিটা। এদিকে আমার তরকারিটা হয়েই গেছে, আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে সুন্দরভাবে, আর জুসটাও শুকিয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। অল্প একটু পোস্ত দিয়ে তৈরি হয়ে গেল দারুণ স্বাদে আলুর তরকারি। সত্যি কথা বলতে কি, পোস্ত খাওয়ার থেকে একটা সবজি আলুর তরকারি খাওয়া বেশি ভালো। পোস্তর যা দাম, তবে মাঝে মাঝে তো খেতেই হয়। আজকের এই ভিডিও কেমন লাগলো তা কমেন্ট সেকশানে জানাও। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করো, চ্যানেলটি নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বন্ধু বান্ধবী সবার মাঝে ভিডিওটা শেয়ার করে দাও যাতে তারাও এই ভিডিওটার আপডেট পেতে পারে।